দর্শক মন্ডলী টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি অনলাইন সার্টিফিকেট কোর্স অন কোভিড নাইনটিন সচেতনতা ও তার প্রতিকার নিয়ে তো চলুন শুরু করা যাক এই অনলাইন কোর্সটি করতে হলে ফার্স্টে আমাদের ওয়েব ব্রাউজারে যেতে হবে ওয়েব ব্রাউজারে গিয়ে মুক্তপাত ডট ডট বিডি এই ইউআরএল এ প্রবেশ করলে আমরা এই ওয়েবসাইটটিতে ঢুকতে পারবো এই ওয়েবসাইটে ঢোকার পরে এখন আমি বর্তমান যে অবস্থা রয়েছি সেটা হলো প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কীভাবে মুক্তপাত ডট গভ ডট বিটিতে লগ ইন করবো এবং আমার অ্যাকাউন্টটি আপডেট করব। তো অ্যাকাউন্ট আপডেট করা হয়ে গেলে আমরা কোভিড নাইন্টিন সচেতনতা ও প্রতিকার এই কোর্সটা করতে যাচ্ছি এই কোর্সটা যখন করতে যাব তো কোর্সটার বিবরণীতে বলা হয়েছে কোর্সটা সাধারণ জনগণ ভলেন্টিয়ার ডাক্তার ও গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে তার মানে এই কোর্সটা জনসাধারণ সবার জন্য তৈরি করা হয়েছে কোর্সটির মাধ্যমে যে কেউ কোভিড নাইন্টিন ভাইরাস ওর প্রতিরোধে করণীয় বিষয়ে জরুরি প্রাথমিক জ্ঞান অর্জনে সক্ষম হবেন তো কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে কোর্সে যেটা হয়েছে কোর্সে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি তিনটা লেসন রয়েছে এবং এটা চূড়ান্ত মূল্যায়ন রয়েছে লেসন ওয়ান আট মিনিট দুই সেকেন্ডের এবং এরপরে একটা কুইজ আছে ছোট্ট একটা কুইজ এই লেসন ওয়ানের ভিডিওটি যদি আপনি দেখেন অথবা লেসন ওয়ানের নিচে যে ডকুমেন্ট আছে সেটা পড়লে আপনি সেই কুইজে সরাসরি উত্তর দিতে পারবেন ঠিক তেমন তেমনই লেসন টুতে একটা তিন মিনিট তেইশ সেকেন্ডের ভিডিও আছে সেটা দেখার পরে আপনি সেই কুইজের সরাসরি উত্তরটা দিতে পারবেন এভাবে লেসন থ্রিতে দুই মিনিটের একটা ভিডিও আছে সে ভিডিও এবং এখানে আছে ওয়ার্ডে এটা করলে আপনি সেই কুইজটা দিতে পারবেন এবং এই কুইজটা সম্পূর্ণ করতে পারবেন যেটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে অলরেডি তো এইভাবে চূড়ান্ত মূল্যায়ন পর্যন্ত যেতে হবে চূড়ান্ত মূল্যায়নে মোট পাঁচটি প্রশ্ন আছে পূর্ণমান দশ মিনিট সময় দশ মিনিট পূর্ণমান দশ পাঁচ নম্বর পঞ্চাশ এই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ফলে আপনি যেটা হবেন শেষ হল আপনার এই কোর্সটি কমপ্লিট হবে হয়ে যাবে এবং কোর্সটি কমপ্লিট হলে আপনি সার্টিফিকেটের জন্য আপিল করতে পারবেন সার্টিফিকেটের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার প্রোফাইল কমপ্লিট থাকলে আপনি খুবই সহজে আপনার সার্টিফিকেটটি পেয়ে যাবেন তো যখন আপনার সার্টিফিকেট হয়ে যাবে তখন আপনি দেখবেন আপনার সমাপ্ত কোর্স কতটি অংশগ্রহণকৃত কোর্স কতটি আপনি যদি শুধুমাত্র একটা কোর্সে অংশগ্রহণ করেন তাহলে আপনার সমাপ্ত কোর্স কোভিড নাইন্টিন সচেতনতার প্রতিকার পাবেন এবং আপনি সার্টিফিকেটে ক্লিক করলে আপনি এখানে আপনার সার্টিফিকেটটি দেখতে পাবেন তো ধন্যবাদ সবাইকে টস আইটি এর সাথে থাকার জন্য নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো পরবর্তী কোন পোস্টে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে